বগুড়া সদরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার এজাহার নামে মূল আসামি 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার সংক্রান্তে আয়োজিত আজকের ব্রিফিং অনুষ্ঠানে আমাদের মাঝে যে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আসছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন গত 7ই জুলাই বগুড়া শহরস্থ চক লোকমান কলোনির দোতলা মসজিদ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইটা পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। ওইখানে একটা ছেলে, বাচ্চা ছেলে হাসান নাম করে একটা ছেলে, সে ফুটবল খেলার ফুটবল গায়ে লেগে আঘাতপ্রাপ্ত হয়ে উপরে যায়। মেইনলি এই দুইটা পরিবার, একটা পরিবারের খেলা দেখতেছিল আর একটা পরিবারের, দুইটা পরিবারই খেলা দেখতেছিল, কিন্তু খেলার বলটা লাগাকে কেন্দ্র করে দুই পরিবার বাগবিতণ্ডা জুড়ে পড়ে। এরই রেশ ধরে পরবর্তী দিন অর্থাৎ 8 তারিখে ওই ভিকটিমের পরিবার জসিম উদ্দিন যিনি মারা যান তার পরিবারের সদস্যরা একটা আমতলায় একটা জায়গায় বসে নাস্তা করতেছিল। সেই মুহূর্তে আসামি, যে আসামিকে ধরা হয়েছে রাব্বি, এই রাব্বি তার কিছু লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে এই ভিকটিম জসিম উদ্দিন উনি আহত হন। সেই আহত জসিম উদ্দিনকে নিকটস্থ যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এর প্রেক্ষিতে বাদী হয়ে আর ভিকটিমের যে ওয়াইফ বাদী হয়ে শহর থানায় একটা অভিযোগ দায়ের করেন, তার প্রেক্ষিতে একটা হত্যা মামলা রুজু হয়। তো আমরা আজকে সকালে কলোনি থেকে তাকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হই প্রধান আসামি রাব্বিকে। এবং রাব্বিকে আমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যেটা জানায় সেটা হলো যে এই ফুটবল খেলাকে কেন্দ্র করা ছাড়াও তার আগে থেকে এই দুই পরিবারের মধ্যে রেশারেশি চলে আসছিল, বিভিন্ন রকম কথা কাটাকাটি গালি গালাজ এটা প্রায় শুরু হয়ে থাকতো। তো ওই আগে রেশারেশি প্লাস সেদিনকার ঘটনায় ওর মাকে অনেক গালে গালাজ করা হয় এবং অপমানিত করা হয়, তার পাশাপাশি তাকে গায়ে হাত ওনাকে তোলা হয়। সেই অপমানটা সে সহ্য করতে না পারে এবং আগের যে রেশারেশি সেই রেশারেশির রেশ ধরেই সে জসিমকে হিট করে এবং জসিম মারা যায়। তো এই প্রেক্ষিতে আমরা গোয়েন্দা নজর দিয়ে শুরু করি, তাকে এলাকার বিভিন্ন বিশেষ নিয়োগ করি এবং তারই প্রেক্ষিতে আমরা সকালে তাই কলোনিস্ত এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই যে কার্যক্রমগুলা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড থেকে শুরু করে যেসব ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যেসব অনেক বেশি আলোচিত হয়, দেশকে দেশের মানুষকে নাড়া দেয়, সেসব বিষয় নিয়ে র‍্যাব কাজ করে আসছে এবং কাজ করে যাবে। ইনশাআল্লাহ এই রকম কার্যক্রম র‍্যাব অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আমরা জাস্ট কাজ শেষ, ব্রিফিং শেষ করে আমরা তাদেরকে বগুড়া থানায় হস্তান্তর করবো। আপনাকে আমাদের র‍্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা মতে আমরা এখন সকাল 8টা থেকে 10টা এবং ভোর 4টা থেকে 6টায় বেসিক্যালি এই সময় ছাড়াও আমরা কাজ করি, কিন্তু এই সময় আমাদের বিশেষ পেট্রোল যাই। সেই পেট্রোলে আমাদের মোটরসাইকেল পেট্রোল, তারপরে গোয়েন্দা নজরদারি সাদা পোশাক এবং আমাদের পিক আপ পেট্রোল সবগুলো যাই। আমাদের উদ্দেশ্য হলো
বগুড়া শহরে এই ইউটি ছেলে পেলেগুলো যারা কিশোর গ্যাং নামে পরিচিত এরা বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি বিভিন্ন জায়গায় আড্ডা আড্ডাস্ত তৈরি করছে এবং এর সাথে মাদক মাদক থেকে শুরু করে অন্যান্য অপকর্ম জড়িয়ে পড়তেছে তো এইগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা র্যান্ডমলি টহল দিই এবং সন্দেহজনক কিছু হলে পরে সেখানে আমাদের সিনিয়র অফিসার গিয়ে তাদের সার্চের আওতায় আনে এবং আমরা চাচ্ছি যে এই মেসেজটা যাক যে কেউ কোন রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে আসলে ছাড়া হবে না আর এই প্রাথমিকভাবে এই কাজগুলো করার মাধ্যমে অনেকে হয়তো বা ই হবে এই পথ থেকে ফিরত আসবে নিজেকে সংযত করবে সতর্কতামূলক কাজ করার জন্য বেসিক্যালি আমরা এই এই ধরনের টহলের ব্যবস্থা রাখছি এবং এটা র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা মতেই আমরা করতেছি।